তো দেশের প্রথম নৌকা জাদুঘর বরগুনায় অবস্থিত। নোবেল পুরস্কার অনেক ক্ষেত্রে দেওয়া হয়, তো তোমরা কিছু না পড়ে অন্তত চিকিৎসা ক্ষেত্রে 2022 সালে কে নোবেল পেয়েছেন এটা মনে রাখো। সদিয়ে সুইডেন এবং সোয়ান্ত প্যাবো, সোয়ান্ত অন্তত এই কথাটাই মনে রাখো। এবং কি নিয়ে গবেষণা করার জন্য সেটা না আসলেও মানব জাতির বিবর্তন নিয়ে গবেষণা করার জন্য সেটা মনে রাখতে পারো। তবে এই দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট, দেশের নাম, বিশেষ করে বিজয়ী যিনি চিকিৎসা ক্ষেত্রে একজনই নোবেল প্রাইজ পেয়েছেন। এছাড়া শান্তিতে কে নোবেল প্রাইজ পেয়েছেন সেটাও লাগে, তিনজন আছেন, কোনটি নয় আসতে পারে, বাট এত দিবে না আমার কাছে মনে হয়, কে পেয়েছেন সেটাই দিবে। স্বাধীনতা পুরস্কার খুবই ইম্পর্টেন্ট বিকজ ইনি যেহেতু ডাক্তার, দুজনেই ডাক্তার, সো ডাক্তার স্বাধীনতা পুরস্কার 2022 পেয়েছেন চিকিৎসা ক্ষেত্রে, সো সেই দুটা অবশ্যই 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 পড়তে হবে তোমাদেরকে। এছাড়াও দুইটা প্রতিষ্ঠান, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, সাথে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ, সেই দুইটা প্রতিষ্ঠানও স্বাধীনতা পুরস্কার 2022 পেয়েছেন। তো 2022 সালে বাংলা একাডেমি প্রথম নজরুল পুরস্কার চালু করেন, এবং এই নজরুল পুরস্কার প্রথম যিনি পান উনি হচ্ছেন সিরাজুল ইসলাম চৌধুরী। সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম বাংলা একাডেমি প্রবর্তিত যে নজরুল পুরস্কার সেটা পায়। তো আমরা জানি বিশ্ব ঐতিহ্য এটা ইউনেস্কো দেয়, বাট ইউনেস্কো ছাড়াও WMF এর 2022 সালের বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে স্বীকৃতি পায় নারায়ণগঞ্জ। সো নারায়ণগঞ্জকে কিন্তু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয়নি, সেটা মাথায় রেখো WMF। ওকে, তোমরা জানো যে মুজিব একটি জাতির উপকার, এই ট্রেইলারটা দেখানো হয় কান চলচ্চিত্র উৎসবে, 75তম কান চলচ্চিত্র উৎসবে, সো 19 মে মনে রাখতে পারলে ভালো। আচ্ছা, এই জাতিসংঘের বিষয়গুলো যেহেতু পরীক্ষায় আসছিল তোমাদেরকে আমি দেখাইছি, শর্ট সিলেবাসের মানে বাংলাদেশ ইতিহাস মুক্তিযুদ্ধের মধ্যেও এটা আসছিল, তাই এটা অবশ্যই ভালো করে পড়তে হবে। যে জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশ মোট 5 বার নির্বাচিত হয়, প্রথম 6 সালে এবং বর্তমানে 23 এবং 25 সালের জন্য, এই 23 সালে নির্বাচন হয়। সো জাতিসংঘের অন্তর্ভুক্ত 193টা দেশেরই ভোটাভুটি ছিল, এর মধ্যে সব দেশ ভোট দেয়নি। তো যেটা তোমার মনে রাখতে হবে, কতটি ভোট পেয়ে বাংলাদেশ নির্বাচিত হয়, 160টি দেশের ভোট পেয়ে নির্বাচিত হয়। তো বাংলাদেশ অনেক কিছুতেই প্রথম, অনেক কিছুতেই প্রথম, সেইগুলো পরে লেখা আছে। এর মধ্যে শান্তিরক্ষী বাহিনীতে সদস্য প্রেরণে প্রথম, এবং শুধু সেটা না, পুলিশ যে সদস্য সেটা প্রেরণেও বাংলাদেশ কিন্তু প্রথম, সেটা মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট 19 বার জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন, জেনে রাখা ভালো, মোট 19 বার, লাস্ট বার সেটা হচ্ছে 19তম। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের, সেটাও। সো নারীর প্রতি সহিংসতা রোধে বাংলাদেশে কিছু মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, একটার নাম আপা, একটা জয়, এবং আরেকটা হচ্ছে উত্তরণ। সো আপা মানে আমাদের হাসিনা আপা, জয় ওনার ছেলে, আর ওভাবে মনে রাখতে পারে উত্তরণ। আমাদের দেশের সর্বপ্রথম ব্রাউজার সম্পূর্ণ বাংলায় ব্রাউজ করা যায়, দুরন্ত OTT যেহেতু এখন খুব জনপ্রিয়, সো OTT অর্থ ইংরেজিতেও দিয়ে দিতে পারে, ওভার দ্য টপ। তো কলিং সেবা আলাপ, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে নাও জানতে পারো, চীনে ফেসবুক নাই, চীনে ফেসবুকের পরিবর্তে কিন্তু অন্য একটা অ্যাপ ওরা ইউজ করে তো যোগাযোগের জন্য। সো বাংলাদেশ ফেসবুকের বিকল্প হিসেবে যোগাযোগের জন্য যেটা বানিয়েছেন তার নাম খুব সিম্পল, যোগাযোগ দিয়েছেন। হোয়াটসঅ্যাপ দিয়ে যেহেতু আলাপ করা হয়, এই হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আলাপ নাম রেখেছেন, এবং বাংলাদেশে এটা হচ্ছে কিন্তু সামাজিক প্ল্যাটফর্ম আলাপ, ওকে, যেটা হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আমরা ইউজ করতে পারবো। এবং জুমে যেহেতু আমরা বৈঠক বসাই, সো জুমের বিকল্প বাংলাদেশের সামাজিক প্ল্যাটফর্ম হচ্ছে বৈঠক। তো এই আলাপ যেটা হোয়াটসঅ্যাপের বিকল্প, সেই আলাপ তৈরি করে, এটা একটা কলিং সেবা, যেহেতু আলাপ করা হয় এখানে, সো বাংলাদেশের প্রতিষ্ঠান রিভ সিস্টেমস, ওকে। এবং এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, বাংলাদেশের স্বাস্থ্য সেবা সম্পর্কিত অ্যাপ হচ্ছে মায়া, সো এখানে মায়া করে রোগী দেখা হবে, স্বাস্থ্য সেবা দেওয়া হবে। এবং এটা তোমরা আগে থেকেই জানো, বাংলাদেশের প্রথম সামাজিক ওয়েবসাইট হচ্ছে বেস্ট। আচ্ছা, বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে একবার দেখে তো নিবাই, সাথে বঙ্গবন্ধু 2 যে স্যাটেলাইট বা 2 স্যাটেলাইট, এটাকে বলে আর্থ অবজারভেশন স্যাটেলাইট, এটা দেশের দ্বিতীয় বৃহত্তম স্যাটেলাইট। এবং এই বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট, এটার উৎক্ষেপণ ব্যবহার শুরু, লক্ষ্যমাত্রা এখনো উৎক্ষেপণ হয় নাই 2023 সালে। এবং কে তৈরি করবে, কে উৎক্ষেপণ করবে, রাশিয়ার মহাকাশ সংস্থা গ্লাকসমস, এবং পরামর্শ প্রতিষ্ঠান হচ্ছে ফ্রান্সের PWC, জেনে রাখা ভালো।